নমস্কার বন্ধুরা অর্ন ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক আর বার্নিং একটা টপিক তো আপনারা থেকে কিছুটা আইডিয়া করেছেন তো এখন বার্নিং টপিক বলতে একটাই বিভিন্ন মানুষের কাছে এইরকম একটা চিঠি যাচ্ছে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে আপনার আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে আধার কার্ড চালু করতে গেলে নিচে দেওয়া অ্যাড্রেসে যোগাযোগ করুন নিচে দেওয়া টেলিফোন নাম্বারে ফোন করুন বা হেল্প ডেস্ক মেলে মেল করুন ইউআইডি এর লোগো কিন্তু উপরে রয়েছে ভারতে থাকার জন্যে উপযুক্ত নথি নেই এমন যুক্তি দেখিয়ে আধার কার্ড নিষ্ক্রিয় করার নতুন নোটিশ পাঠানো হচ্ছে জেলার বাসিন্দাদের কাছে যাদের পূর্বপুরুষরা এক সময় বাংলাদেশের বাসিন্দা ছিলেন তাদেরই বাড়িতে পোস্ট অফিস থেকে এমন নোটিশ আসছে ইতিমধ্যে জামালপুরের বেশ কয়েকটি পরিবার এমন নোটিশ পেয়েছে যদিও বিষয়টি নিয়ে জেলা প্রশাসন অন্ধকারে আছে জামালপুরের বিডিও পার্থ দিয়ে বলেন কে বা কারায় নোটিশ পাঠাচ্ছে তা কিন্তু আমাদের জানা নেই পোস্ট অফিস কর্তৃপক্ষ বিষয়টা নিয়ে কিছু বলতে পারেনি পূর্ব বর্ধমানের পুলিশ সুপার বলেন বিষয়টা খোঁজ নিয়ে দেখছি স্থানীয় বাসিন্দারা বলছেন চিঠির নিচে রিজিওনাল অফিস রাঁচি বলে উল্লেখ রয়েছে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য নোটিশের নিচে একটি ফোন নম্বর দেওয়া আছে সেই ফোন নম্বরে ফোন যাচ্ছে না চিঠি পেয়েছেন পুতুল সরকার নামে এক মহিলা তিনি বলেন আমাদের পরিবারের সদস্যরা তিরিশ বছর ধরে এ রাজ্যে আছে প্রতিবারই আমরা ভোট দিই রেশন কার্ড ভোটার কার্ড সমস্ত কিছুই আছে তারপরেও কেন আধার কার্ড নিষ্ক্রিয় করার চিঠি পেলাম তা কিন্তু বুঝতে পারছি না আরও এক বাসিন্দা বিপুল বিশ্বাস বলছেন আমরা বহু বছর ধরে ভোট দিয়ে আসছি তা বাতিল হয়নি অথচ সমস্ত রকম নথি দিয়ে আধার কার্ড তৈরি করার পরেও তা বাতিলের নোটিশ দেওয়া হচ্ছে এর পিছনে উদ্দেশ্য কি সেটাও জানি না চিঠি পাওয়া এইরকম আরও বাসিন্দা বলছেন যে আধার কার্ড তৈরির সময় সমস্ত নথি দেখা হয়েছিল লাইন দিয়ে কার্ড তৈরি করেছি তারপরেও কেন আধার কার্ড নিষ্ক্রিয় করা হবে তা বুঝে উঠতে পারছি না বিষয়টা নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে সমস্যায় পড়ে যাব তো বন্ধুরা এটা কিন্তু একটা সাধারণ মানুষের পক্ষে সত্যি একটা টেনশান বা উদ্বেগের বিষয় যে যে ব্যক্তি বা যে মানুষ বা যে ফ্যামিলি তিরিশ বছর বা তিরিশ বছর বা কুড়ি বছর ধরে আমাদের এই রাজ্যে বসবাস করছে রাজ্যের নাগরিক সে তার ভোটাধিকার রয়েছে সে ভোট দেয় তার রেশন কার্ড রয়েছে সে রেশন তোলে তারপরেও কেন তার আধার কার্ড বাতিল করা হচ্ছে যদিও যখন আধার কার্ড তৈরি করা তখন তার সমস্ত ডকুমেন্টস দেখেই তাকে আধার কার্ড দেওয়া হয়েছিল তো তারপরেও কেন তার কাছে এই ধরনের কোনো লেটার কিভাবে যাচ্ছে এই নিয়ে প্রথম কথা প্রশাসন কোনো কিছুই বলতে পারছে না প্রশাসনের কাছে কোনো রকম কোনো আপডেট নেই দ্বিতীয় কথা পোস্ট অফিস থেকে যে লেটারগুলো বাড়ি বাড়ি যাচ্ছে পোস্ট অফিসের কাছে কোনো আপডেট নেই এর পরের যে সিকোয়েন্সটা আছে সেটা হচ্ছে যে এর পক্ষ থেকে যদি কোনো একটা ভাইটাল কোনো স্টেপ নেওয়া হয় বা যদি কোনো ভাইটাল কোনো ডিসিশন নেওয়া হয় তাহলে পরে সেটা তারা কিন্তু তাদের পোর্টাল বা টুইটার হ্যান্ডেলে তারা টুইট করে এইবার বিষয় হচ্ছে যে এই রিলেটেড কিন্তু সেই রকম কোনো টুইট কিন্তু চোখে পড়ছে না এর পক্ষ থেকে কিন্তু লেটার ওপরে কিন্তু এর হেডার বা লেটার হেড দেখা যাচ্ছে আর নিচে যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বার হচ্ছে ইনভ্যালিড এক কথায় বলা যায় যারা এই লেটার পাচ্ছে তারা ফোন নাম্বারে হয়তো যোগাযোগ করছে তো সেই ফোন নাম্বারে কোনোভাবে ফোন লাগছে না তো বিষয়টা অ্যাকচুয়ালি কি কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে কারা করছে কি উদ্দেশ্য কিছুই কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার না পুরোটাই কিন্তু একটা দোয়াশার মধ্যে রয়ে যায় আর এই লেটারগুলো কিন্তু আগে একজন দুজন মানুষ পেয়েছিলেন এখন কিন্তু বেশ কিছু মানুষ কিন্তু এই লেটারগুলো রিসিভ করছেন আমাদের কাছে এখনও পর্যন্ত কিন্তু কোনো কংক্রিট কোনো ডিটেলস বা আপডেট কেন এই চিঠি কী কারণে কাদের জন্যে এগুলো কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি সুতরাং আমরা কিন্তু হাওয়ার উপরে কোনো কথাবার্তা বলতে পারি না তো যদি আমাদের কাছে এই নিয়ে কোনো কংক্রিট কোনো নিউজ বা কোনো আপডেট বা কিছু আসে অবশ্যই সেটা ভিডিও আকারে আপনারা কিন্তু এই চ্যানেল থেকে দেখতে পাবেন আজকের এই আপডেট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এইরকম ভিডিও আপডেট আর তাদের পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ বন্ধু থাকুন সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন